ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা লেটেস্ট আপডেট অনুযায়ী অবশেষে স্বস্তির খবর। পয়লা বৈশাখ থেকেই উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর, যার ফলে অনেকটাই গরমের হাত থেকে মুক্তি পেতে পারে বঙ্গবাসী। তো বন্ধুরা, সে নিয়ে আজকে লেটেস্ট ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী আপডেটে জানানো হলো, পাশাপাশি উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপডেট ডিটেলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পয়লা বৈশাখ বৃষ্টির সম্ভাবনা রাজ্যের এই সকল জেলায়। গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যের অধিকাংশ জেলার বাসিন্দাদের। একদিক থেকে দিন দিন বাড়ছে সূর্যের প্রখর তেজ, আবার অন্যদিকে বাড়ছে আর্দ্রতা। এই দুইয়ের জাতাকলে পড়ে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়াচ্ছে বাসিন্দাদের। চলতি বছর শীতের মরশুম শেষ হওয়ার পর দেড় মাসের পর কাছাকাছি সময় ধরে গ্রীষ্মের এই দাবদাহ চলল, এখনও পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি। বৃষ্টির যেমন দেখা মেলেনি ঠিক তেমনই সাময়িক স্বস্তি দিতে আসেনি কাল বৈশাখীও। এখন এই পরিস্থিতি থেকে চাতকের মতো প্রত্যেকে তাকিয়ে রয়েছে বৃষ্টির দিকে। এমন মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাসে জানা হয়েছে বর্ষবরণের দিন বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। চৈত্র শেষেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি জেলার ক্ষেত্রে। বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুরে, পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ ও বীরভূমে। তবে বাকি জেলাগুলিতে শুষ্ক থাকবে বলে আবহাওয়া জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পয়লা বৈশাখ অর্থাৎ আগামীকাল যে সকল জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে সেই সকল জেলাগুলি হলো উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা। এই সকল জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। পাশাপাশি বৃহস্পতিবার আবহাওয়া সংক্রান্ত যে তথ্য পাওয়া গিয়েছে তাতে জানানো হয়েছে কলকাতাতে পার্শ্ববর্তী এলাকার শেষ চব্বিশ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার এই সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একই রকম। অন্যদিকে শ্রীনিকেতন হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে শেষ চব্বিশ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.1 ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার এই সর্বোচ্চ তাপমাত্রা একই রকম থাকতে পারে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা লেটেস্ট ওয়েদার আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করি।